এই মুভিটাতে একটাই আছে যে আমরা বাংলা ভাষায় দেখছি, বিদায় দিয়ে মনে হচ্ছে বাংলা মুভি। এছাড়া তো বুঝার ব্যাপার না যে বুঝাও যাবে না যে এটা আসলে বাংলাদেশি মুভি কিনা। তা আমি গর্ব করি এটা বাংলাদেশি মুভি, বিকজ আই এম বাংলাদেশি অ্যাক্টর, বর্ষা বাংলাদেশি অ্যাক্টরস, আমরা বাংলাদেশি। তাই আমরা চেয়েছি ইরানের সাথে কাজটা করে তাদের যতই মানি ইনভেস্ট হোক না কেন, আমাদের দেশে তো আমরা দেখাতে পারছি, তারা তাদের দেশে দেখাবে, অন্য দেশে দেখাবে। আমরাও ট্রাই করছি যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সব জায়গায় আমরাও মুভিটা নিয়ে যেতে। এটা আমাদের জন্য গর্বের যে এত টাকা ইরানের ইনভেস্ট করা একটা মুভি আমরা আমাদের দেশে এনজয় করতে পারছি। যে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট না করে কেউ কেউ পার্সোনাল অ্যাটাক করছে, যেটা নাকি আমি মোটেও ভালো দিক মনে করি না চলচ্চিত্রের জন্য। বাট টিল টুডে আমি যতদিন ক্যামেরার সামনে এসেছি, আপনারা জানেন আমি প্রত্যেকটা মুভিরই ভালো চেয়েছি যে সবাই হলে যাক, হলে যেয়ে মুভি দেখ, প্রত্যেকটা মুভি দেখুক। এবং প্রত্যেকটা মুভি দেখলে প্রডিউসারের টাকাটা যখন উঠে আসবে সে আবার আরেকটা মুভি ইনভেস্ট করতে পারবে, আমাদের কলা কৌশলী শিল্পীরা কাজ করতে পারবে, এভাবেই চলচ্চিত্রে এগিয়ে যাবে। এটা হচ্ছে আমার থিম, আমার ওয়ার্ড, আমার স্পিচ আপনাদের সবার সামনে। এবং আপনি জানেন দ্বিতীয় দিন রাতেও আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই দুইটা মুভিকে উইশ করে। আপনারা বলতে পারবেন যে কয়টা নিউজ ওই উইশ করে নিয়ে করেছেন? ওইটা না, মামুনকে কান ধরে উঠাবো বসাবো এটা নিয়ে হাজার নিউজ করে ফেলছেন। এই জন্যে পজিটিভ নিউজটা কিন্তু আপনাদের কাছে খুবই কম, খুবই কম আপনাদের কাছে। তা আমি চাইবো যে আমি যে পজিটিভ কথাগুলো বলি এইটা নিয়ে বেশি নিউজ করে। এটা নিয়ে বেশি নিউজ করলে এই না যে আপনাদের টিআরপি কমে যাবে, আপনাদের ভিউয়ার্স কমে যাবে, নো, এভরিবডি অ্যাপ্রিসিয়েট ইউ গাইজ, এভরিবডি অ্যাপ্রিসিয়েট করবে। আপনারা দেখেন একটা ভালো লেখা যে রিভিউ করে তাকে কিন্তু আমিও অ্যাপ্রিসিয়েট করি। যেমন একজন টিচারের কথা আমি বললাম যে ওনার রিভিউটা কিন্তু আমি মন দিয়ে দেখেছি, এবং তার কারণে আজকে আমি যে গুমিং করার ব্যাপারটা বলছি একমাত্র তার এই রিভিউটা দেখার পর থেকে। যে সে ছোটো খাটো হোক এই ভুলটা এত সুন্দর করে আপনাকে বলছে এবং প্রত্যেকটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করেছে যে দিন দা ডের মতো মুভি এটা আসলে আজকে কেন আলোচনা হচ্ছে। সারা বছর তো মুভি রিলিজ হয়, কই আলোচনা তো কেউ করেন না আপনারা, আজকে কেন আলোচনা হচ্ছে? বিকজ ইউ হ্যাভ, ইউ গট সামথিং, যে যেইখানে অনেক কিছু আছে তার থেকে কিছু একটা বের করে আলোচনা করা যায় কিনা। এবং এটা ভালো দিক আমি বলবো মুভির জন্য, পার্সোনাল অ্যাটাক না করে যদি মুভি নিয়ে আলোচনা হয়, মুভি নিয়ে রিভিউ হয়, মুভির ভুল ত্রুটিগুলো আর্টিস্টদেরকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু একজন আর্টিস্ট যদি সে বুদ্ধিমান হয় সে কিন্তু ওইটাকে অবশ্যই সাদরে গ্রহণ করবে যে হ্যাঁ এই জায়গাটা আমার ভুল ছিল, আই নিড টু রেক্টিফাই মাইসেলফ ইন ফিউচার, এটা নিয়ে সে কিন্তু এটা করবে। আর যার যার ইগো থাকবে, যেমন আমার তো ইগো নাই, আমি আমার বিজনেস ক্ষেত্রেও যখন কোনো বায়াররা, আমি যখন আমার বিজনেসে আসি তখন মাত্র 400 লোক কাজ করে আমাদের কোম্পানিতে, তাও ভাড়া বিল্ডিংয়ে, আমাদের নিজস্ব কোনো কিছুই ছিল না, যার ভাড়া বিল্ডিংয়ে মিরপুরে ছিল। আমি বিজনেসে আসার পরে হেমায়তপুরে আমি জায়গা কিনে বিল্ডিং শুরু করি, আজকে ওইখানে 64 বিঘার উপরে কোম্পানি, 12,500 লোক কাজ করে, আমি 8-9 বার নিজে সিআইপি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এক্সপোর্ট ট্রফি পেয়েছি। এগুলোর কারণটা কি? বিকজ আই এম কুইক লার্নার, যে যেটা বলেছে আমি ওইটাকে ফলো করার চেষ্টা করেছি। আমি কখনো ইগো দেখাই নাই আমার লাইফে। আমাকে বায়াররা যেটা বলেছে যে এই কাজগুলো তুমি করলে তোমার কোম্পানির উন্নতি হবে, আমি ট্রাই করেছি ওটা করার জন্য। আমাকে বাংলাদেশে একজন ব্যাংকার বলেছে যে আপনি যদি এই কাজটা করেন আপনার জন্য ভালো হবে, আমি এটা ট্রাই করেছি। আমার ফ্রেন্ড সার্কেল যারা, দে আর গুড পিপল, সো মেনি গুড পিপল আর লিভিং ইন বাংলাদেশ, আই ক্যান সে এভরিবডি ম্যান, সো মেনি গুড পিপল আর লিভিং দিস কান্ট্রি। সো যারা ভালো বুদ্ধি দিয়েছে আমি কিন্তু তার বুদ্ধিটা ওইভাবে শুনেছি, যার কারণে আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমি আল্লাহর দোয়াতে এত বড় ইন্ডাস্ট্রি করে ফেলেছি। আর এই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে থেকে না, আমি যখন ছবি করি তখন থেকে আমি অনেক বড় ইন্ডাস্ট্রি লিস্ট। নিজের প্রতিক্রিয়াটা কেমন? সবাই তো আনন্দ করছে ছবি দেখে, আপনারা নিজেরাও জানেন, মানে সবাই খুব মজা পাচ্ছে ছবিটা দেখে। আর সবচেয়ে সমস্যা হচ্ছে মানে যখন আসলাম এখানে আমরা, ওই বাইরে মানে 100 লোক দাঁড়িয়ে আছে যারা টিকিট পাচ্ছে না, এটা আপনারাও বোধ হয় অলরেডি শুট করেছেন। সিনেমা হলে এই ধরনের ভিড় দেখে অনেক ভালো লাগছে আমার। আর নিজের ছবি নিজে দেখে একটা জিনিস বোঝা যায় যে কোথাও যদি ধরেন শ্যুটিংগুলো তো খণ্ড খণ্ড হয়, একটা সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্স তো আর এত টাইমে শ্যুটিং হয় না। দেখা যায় এই সিকোয়েন্সটা শ্যুটিং হয়েছে আজকে, আবার 3 মাস পরে দেখা যাচ্ছে যে আরেকটা সিকোয়েন্স শ্যুটিং হচ্ছে।
তো যখন সিনেমা দেখা যায় তখন ছোটখাটো ভুল ত্রুটি যেটাই থাকুক না কেন ছবি দিতে বোঝা যায় আর কি। নিজের কি কি ভুল আপনার চোখে পড়ল? আছে, মানে অভিনয় তো আসলে এমন একটা জিনিস, ধরেন যত বড়ই আর্টিস্ট হোক না কেন নিজে যখন শুটিং করে তখন বোঝা যায় না, ছোটখাটো ভুল তো থাকেই। যেটা আমার চোখে ধরা পড়েছে আমি দেখেছি, সেটা হয়তো নেত্রী ছবিতে আমরা কারেকশন করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার ছবি দেখার পর আমার মনে হচ্ছে যে আপনার আগের ছবিগুলোর থেকে এইখানে দিনটা পেতে আপনার অভিনয় অনেক ইম্প্রুভ করেছেন। আমি একটু জানতে চাই যে এই সিনেমায় অভিনয় করার আগে আপনি নিজেকে গ্রুমিং করেছেন কিনা বা গ্রুমিং করেছেন? আমি আসলে গ্রুমিং তো দূরের কথা, আমি এই স্ক্রিপ্ট তো শুরু করে তারপরে ইরানের সাথে তিনবার মিটিং করা স্ক্রিপ্ট নিয়ে, আমাদের স্ক্রিপ্ট তাদের স্ক্রিপ্ট একসাথে মিক্স করা নিয়ে শুরু করে, স্ক্রিপ্ট লিখে পর্যন্ত শুরু করে, শুটিং শুরু করা পর্যন্ত শুরু করে আমি তো এক মিনিট সময়ই পাই নাই। গ্রুমিং তো অনেক পরের কথা। আর ধরেন আমি যে যত জানেন যে আমি ডিরেকশন দিই এই মুভিতে, দুজন ডিরেক্টর, একজন হচ্ছে মুর্তু জাতার জমজম, আরেকজন আমি। এই যে ফরেনারদের সাথে কোঅর্ডিনেট করা, তাদের সাথে শর্ট রেডি করা, ইভেন তো চারটা ভাষায় এইখানে হচ্ছে হলো আপনার আর্টিস্টগুলো, একজন হচ্ছে আফগানি, একজন আফগানি আর্টিস্ট, ইরানি আর্টিস্ট, লেবাননের আর্টিস্ট, টার্কিশ আর্টিস্ট, বাংলাদেশি আর্টিস্ট, মানে আমরা পাঁচটা আর্টিস্ট। তো এতগুলো আর্টিস্ট একসাথে কাজ করা, এদের সাথে নিজেরা ডিসকাস করে একটা শর্ট রেডি করা, একটা সিকোয়েন্স রেডি করা, তারপরে শর্ট দেওয়া, তারপরে দিন শেষে কী হয়, আবার রাত্রে আটটার দিকে বস আমরা মানে ডিনার করে বসতাম, রাত দেখা যেত বারোটা একটা পর্যন্ত আগামী দিনের প্ল্যান করতাম, তারপরে আবার সকালবেলা শুটিং করতে যেয়ে সেম কাজ, আবার সব কিছু রেডি করা, রোদের মধ্যে থাকা, রোদের মধ্যে সব কিছু রেডি করে দিয়ে ঘামটা মুছে টুছে দিয়ে শর্ট দেওয়া। আপনার আসলে গ্রুমিং আমি এবার একজন টিচারের কথা শুনেছি, আমি খুব মন দিয়ে শুনেছি যে আমাদের আসলে আরেকটু গ্রুমিং, যদি আমরা গ্রুমিংটা করি তাহলে আমাদের কাজগুলো আরেকটু সহজ হবে। আমি এই জন্যে আপনাদের মাধ্যমেও বলতে চাই, যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করেন, যারা ইচ্ছুক, কিন্তু শুধু ইচ্ছুক মানে এটাই না, যারা ধরেন আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ যেতে পারবেন, যারা ভিসা আছে বা ভিসা আমি করিয়ে দিব, যারা পূর্বে গিয়েছেন, আপনি তো জানেনই একটা নতুন পাসপোর্টে ভিসা ইউরোপ আমেরিকা দিবে না, যদি এরকম কেউ মানে ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমি চাচ্ছি এখন দুইজন লোক আমার সাথে কাজ করবে, যারা প্রি প্রোডাকশন দিয়ে শুরু করে লুক লাইকে, এটাকে কী বলা হয়, লাইন প্রডিউসার, হ্যাঁ, প্রি প্রোডাকশন, লাইন প্রডিউসার, এবং এটা হচ্ছে তারা রেডি করবে, আমি আর্টিস্ট হিসাবে যে আমি হচ্ছে শর্ট দিব। আর কিছু আরেক কথা হচ্ছে, যারা বাংলাদেশে শিল্পকলাতে আছেন, তারপরে বিভিন্ন ভার্সিটিতে ফিল্ম লাইনে পড়াশোনা করেন, টিচার যারা আছেন, আমরা চাচ্ছি ইভেন দো নেত্রী শুটিংটায় যে শুটিংগুলো ব্যালেন্স আছে ওই শুটিংগুলোতে আমরা গ্রুমিং করব, এবং আমরা ভালোভাবে রিহার্সেল, মানে ডায়লগ রিহার্সেল যেটাকে বলে, ডায়লগ রিহার্সেল করব, তারপরে আমরা শুটিংয়ে যাব। এইবার যে ছোটোখাটো ভুল আছে আমরা এবার অনেক সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে, যে নেক্সটে যে এই ভুলগুলো না থাকে। এইবার যে সমালোচনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, না সমালোচনা তো হচ্ছে, আলোচনাও হচ্ছে, যেটা সমালোচনা হচ্ছে যেটা বললাম আর কি, সমালোচনা না দিক নির্দেশনা দেওয়া, এবং যারা বুদ্ধিমান, যারা হাইলি এডুকেটেড, যারা এই সম্বন্ধে জানেন তাদের রিভিউগুলো কিন্তু সত্যিকারে আমরা দেখছি, আর যারা পার্সোনাল অ্যাটাক করছেন তাদের রিভিউ দেখার তো সময় নাই, ওগুলো তো পার্সোনাল অ্যাটাক করা, সেগুলো সময় নাই। দিন দা ডের মতো মুভি আপনারা নিজেরাও জানেন যে এইরকম মুভি আসলেও করা সম্ভব ছিল কি না কারো দ্বারা, এটা তো কোনো অস্বীকার করার কথা না যে দিন দা ডের মুভি, এরকম মুভি আগে অনেক হয়েছে, এইটা একটা অ্যাভারেজ মুভি তাদের মতন, এটা তো আসলে কারো মুখে বলতে পারবেন না, আপনারা ওদের সাংবাদিকতা করেন, এটার সাথে তো আপনারা নিজেরাও জানেন যে এটা কোন টাইপের মুভি করা হয়েছে।